আজকের ক্লাসটি বিএ সেকেন্ড সেমিস্টার অনার্স কোর্সের জিই টু সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকের ক্লাসে আমি ঋক বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। ভারতবর্ষের সাহিত্য, সভ্যতা ও সংস্কৃতির সর্বপ্রাচীন লিখিত নিদর্শন ঋগ্বেদ। মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে পূর্ণাঙ্গ সাহিত্য গ্রন্থ এই বেদ। বৈদিক যুগ শুধুমাত্র ভারতীয় সংস্কৃতির নয়, বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রেও একটি সুপ্রাচীন যুগ। ঋগ্বেদের কয়েক হাজার মন্ত্রে সমাজ ব্যবস্থা, মানুষের জীবনযাত্রা, আচার অনুষ্ঠান প্রভৃতির মূল্যবান তথ্য পাওয়া যায়। ঋগ্বেদের মন্ত্রগুলি থেকে জানা যায় যে ঋগ্বেদীয় যুগে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রচলন ছিল। কোন রাজ্যের সর্বপ্রধান হতেন সেই দেশের রাজা। রাজার কথাই সকলের শিরোধার্য হতো। ঋগ্বেদের দশম মণ্ডলে ক্রমশ 173 ও 174তম সূক্ত রাজার উদ্দেশ্যে করা হয়েছে। সপ্তম মণ্ডলের 33 ও 86তম সূক্তে রাজা দেববান, তার পুত্র রাজা তিজবন এবং তার পুত্র রাজা সুদাসের সঙ্গে 10 জন রাজার সমবেতভাবে যুদ্ধ করার বর্ণনা পাওয়া যায়। এছাড়া রাজার মৃত্যুর পর তার পুত্রই রাজা হবেন, অর্থাৎ রাজার উত্তরসূরির রাজ্য শাসনের কথাও বেদে উল্লিখিত হয়েছে। এবং এই রাজতন্ত্রের অপর একটি অঙ্গ হলেন মন্ত্রী, যাকে ছাড়া কোনো রাজ্য চলতে পারে না। সুযোগ্য মন্ত্রীর অভাবে রাজা নাশপ্রাপ্ত হয় এবং মন্ত্রীর পদ গ্রহণ করতেন ব্রাহ্মণরা। এর বর্ণনাও ঋগ্বেদে পাওয়া যায়। বৈদিক যুগ থেকে গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত ব্রাহ্মণগণই প্রধানত মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করতেন। ঋগ্বেদীয় সমাজ ছিল পিতৃতান্ত্রিক, অর্থাৎ কোন পরিবারের পিতাই হতেন সেই পরিবারের প্রধান। সে যুগেও পরিবারগুলি দুটি ভাগে বিভক্ত ছিল। সেই সময় একান্নবর্তী পরিবারও যেমন ছিল, ঠিক সেইভাবে পৃথক পৃথক পরিবারও ছিল। পরিবারের প্রধানতম পুরুষকে গৃহপতি বা প্রধান রূপে গণ্য করা হতো। যদিও সমাজ পিতৃতান্ত্রিক ছিল, তথাপি সমাজে নারীদের মর্যাদার কোনো হানি ঘটেনি। পৈতৃক সম্পত্তিতে অগ্রাধিকার পুত্র সন্তানকে দেওয়া হলেও পুত্র সন্তানের অভাবে মেয়েরাই সেই সম্পদের অধিকার পেতেন। ঋগ্বেদীয় সমাজে দত্তক প্রথার প্রচলনও ছিল। ঋগ্বেদে বর্ণ ব্যবস্থার প্রচলন ছিল। সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণ ছিল। এই 4টি বর্ণের উল্লেখ ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে আমরা পাই। এই সূক্তটি হল ব্রাহ্মণস্য মুখমাসিদ বাহু রাজন্য কৃত উরু তদস্য যদ্বৈশ্য পদ্ভ্যাং শূদ্র অজায়ত। যদিও এইভাবে বর্ণের ভেদ লক্ষ্য করা যায়, তথাপি এই বর্ণগুলি কর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল, তাই জাতিভেদ প্রথার এতটা প্রচলন ছিল না। ঋগ্বেদীয় যুগে আর্য ও অনার্য নামে দুটি জাতির প্রচলন ছিল। এদের মধ্যে দাস বা দস্যুরা অনার্য নামে পরিচিত হতেন, কিন্তু সমাজে উভয়েরই স্থান ছিল। তার প্রমাণ মেলে
দশম মণ্ডলের 62তম সূক্তে। এখানে যদু ও তুর্বণ নামে দুজন দাস রাজার উল্লেখ রয়েছে। সমাজে বর্ণাশ্রম প্রথার মতো চতুরাশ্রম প্রথারও প্রচলন ছিল। তখন মানুষ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চতুরাশ্রমে আবদ্ধ ছিলেন। এই চতুরাশ্রম ছিল প্রতিটি মানুষের অবশ্য করণীয় জীবনের অঙ্গ। ঋগ্বেদীয় যুগে মানুষ মাটির গৃহতেই বসবাস করতেন এবং সেই গৃহের ছাউনি হিসাবে বাঁশ ও খড় ব্যবহার করতেন। এই ধরনের গৃহ গ্রামে দেখা যেত। এইগুলিকে বাদ দিয়েও কিছু প্রাসাদ ও উপলের তৈরি বাড়ির বর্ণনা মেলে সূক্তগুলি থেকে। এমনকি কিছু লৌহ নির্মিত নগরের উল্লেখও সূক্তগুলি থেকে পাওয়া যায়, যার প্রমাণ হিসেবে পঞ্চম মণ্ডলের 62তম সূক্ত, সপ্তম মণ্ডলের 88তম সূক্ত ও দশম মণ্ডলের 34তম সূক্তের কথা উল্লেখ করা যেতে পারে। এই সূক্তগুলিতে বরুণদের ও ধনী ব্যক্তিদের অট্টালিকার উল্লেখ পাওয়া যায় এবং প্রথম মণ্ডলের 173তম সূক্তে নগরপতির উল্লেখ পাওয়া যায়, যা উপরোক্ত বক্তব্যকে দৃঢ় করে। ঋগ্বেদীয় যুগে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবং এই কৃষিকাজই ছিল অর্থনীতির মূল ভিত্তি। এছাড়াও মানুষ পশুপালনও করতেন। সমাজে কৃষি ও পশুপালনের কাজ সাধারণত বৈশ্যরাই করে থাকত। ঋগ্বেদীয় কালে কৃষি ব্যবস্থা ছিল খুবই উন্নত মানের। ঋগ্বেদে কৃষিবল, শির, বলির্বত, সীতা প্রভৃতি কৃষি সম্পর্কিত শব্দগুলির উল্লেখ পাওয়া যায়। সে যুগে মানুষ ব্রীহি বা ধান্য জাতীয় শস্যকে খাদ্য হিসেবে ব্যবহার করতেন। এর উল্লেখ আছে দশম মণ্ডলের 94তম সূক্তে। সে যুগে যবের চাষ হলেও গম চাষের উল্লেখ কোথাও পাওয়া যায় না। মানুষ নিজের গৃহে পশুপালন বৃত্তিও অবলম্বন করতেন। সাধারণত বলিবর্দ, গরু, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীদের পালন করা হতো। এদের মধ্যে বলিবর্দকে মানুষ কৃষিভূমি কর্ষণের জন্য ব্যবহার করতেন। গরু থেকে দুগ্ধ, দধি প্রভৃতি খাদ্যদ্রব্য উৎপন্ন হতো। ছাগলকে যজ্ঞতে হবি রূপে ব্যবহার করা হতো। ছাগলের মাংস দিয়ে পুরোডাস প্রস্তুত করে তা যজ্ঞে বিনিয়োগ করা হতো এবং এই পুরোডাস ছিল পূষা দেবতার প্রিয় খাদ্য। কৃষি পশুপালন বাদেও মানুষ কামার, কুমোর, স্বর্ণকার, তাঁতি প্রভৃতি বৃত্তি অবলম্বন করেও জীবিকা অর্জন করতেন। তাই সূক্তগুলিতে ভিষক, কারমার, দ্রবী, মালাকার, তুষ্টষ্টা, বারঙ্গনা, নাপিত প্রভৃতি শব্দগুলির উল্লেখ পাওয়া যায়। যেহেতু ঋগ্বৈদিক যুগে ব্রীহি ও যব জাতীয় শস্য বেশি পরিমাণে উৎপন্ন হতো, তাই সেইগুলিই ছিল মানুষের প্রধান খাদ্য। সেই সময় মানুষ পশুপালনও করতেন, তাই তারা পশুকেও খাদ্য হিসাবে গ্রহণ করতেন। তারা বৃষ মাংস, ছাগ মাংস, মেষ মাংস প্রভৃতিকেও ভোজন হিসাবে গ্রহণ করতেন। এছাড়াও গরু থেকে প্রাপ্ত দুধও ছিল আর্যদের প্রিয় খাদ্য। সেই সময় মানুষ পানীয় হিসেবে সোমরস, সুরা প্রভৃতিকে গ্রহণ করতেন এবং সোমরস ও মধু যজ্ঞে খুবই ব্যবহার হতো।
ঋগ্বেদীয় কালে মানুষ সাধারণত বস্ত্রকেই পরিধান হিসাবে গ্রহণ করতেন। এছাড়াও মেষের লোমের বস্ত্রও তারা ব্যবহার করতেন। ষষ্ঠ মণ্ডলের নবম সূক্তে বস্ত্র বয়নের এবং দশম মণ্ডলের 26তম সূক্তে মোষের লোমের বস্ত্রের উল্লেখ পাওয়া যায়। সেই সময় পুরুষেরা ধুতি ও উত্তরীয়কে দৈনন্দিন পরিধান হিসেবে গ্রহণ করতেন এবং নারীরা বিভিন্ন তন্তু ও বলকল নির্মিত বস্ত্র ব্যবহার করতেন। তাছাড়াও তারা সোনা রূপা ও দামি পাথরের গহনা ব্যবহার করতেন। এছাড়াও বিভিন্ন ফুলের রস থেকে প্রসাধনী দ্রব্য তৈরি করে নারীরা ব্যবহার করতেন। ঋগ্বেদীয় যুগে মানুষ প্রধানত ব্যবসা বাণিজ্য করতেন বিনিময় প্রথার মাধ্যমে, অর্থাৎ দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সর্বদা মুদ্রার ব্যবহার করা হতো না। বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন দ্রব্য আদান প্রদান করা হতো। এর নিদর্শনও আমরা সূক্তগুলি থেকে পেয়ে থাকি। যেমন যজ্ঞে সোম ক্রয় করার জন্য গোবৎসকে ব্যবহার করা হতো। ঋগ্বৈদিক কালের মুদ্রা নিষ্ক নামে পরিচিত, যা সুবর্ণ নির্মিত হতো। ব্যবসা বাণিজ্যের জন্য তখন মানুষ সমুদ্র পথের ব্যবহার করতেন এবং তাই তারা নৌকা তৈরির কলাও আয়ত্ত করেছিলেন। ঋগ্বেদীয় গৃহস্থরা নিজেদের অবসর সময় আমোদ প্রমোদের মাধ্যমে কাটাতেন। মানুষ নৃত্য, গীত ও ক্রীড়াদির দ্বারা একে অপরকে বিনোদিত করতেন। বাদ্যযন্ত্রও ছিল বিনোদনের একটি বিশেষ অঙ্গ। সেই সময় থেকেই দুন্দুভি, বীণা, বংশী ও ঢোলক বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হতো। ক্রীড়াগুলির মধ্যে রথের দৌড়, অশ্বের দৌড়, মুষ্টিযুদ্ধ প্রভৃতি ক্রীড়া ছিল সাধারণ মানুষের আমোদের মাধ্যম। এছাড়াও সেই যুগ থেকেই দ্রুত ক্রীড়া প্রচলিত ছিল। ঋগ্বেদের দশম মণ্ডলের 34তম সূক্তে দ্রুত ক্রীড়ার কুফলের কথা বর্ণিত হয়েছে। যারা দ্রুত ক্রীড়ায় আসক্ত থাকতেন তাদের সমাজ অসাধু মনে করত। এছাড়াও মদ্যপায়ী, তস্কর ও দস্যুরাও অসাধু হিসাবে সমাজে গণ্য হতো। ঋগ্বেদীয় কালে ব্রহ্মচর্যাশ্রমের পর মানুষ বিবাহের মাধ্যমে গৃহস্থাশ্রমে প্রবেশ করতেন। দশম মণ্ডলের 85তম সূক্তে বিবাহ বন্ধনের গভীরতা ও পবিত্রতা সম্পর্কে বলা হয়েছে। বিবাহ বিষয়ে নারীদের নিজেদের পতি চয়নের অধিকার ছিল। স্বামী মারা গেলে দেবরের সঙ্গেও বিধবা বিবাহের উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায়। এছাড়াও সেই সময় বহুবিবাহ ও পণ প্রথার প্রচলন ছিল। অতএব দেখা যাচ্ছে বৈদিক আর্যদের জীবন দেবতাদের দ্বারা প্রভাবিত হলেও তারা বাস্তব জীবনে বিমুখ ছিলেন না, বরং তারা অনেক বেশি জীবনকেন্দ্রিক ছিলেন। তাদের নিজেদের সুখ সুবিধার জন্যই দেবতার উদ্দেশ্যে স্তুতি ও আহুতি নিবেদন করতেন। তাদের মূল লক্ষ্য ছিল সুখী সমৃদ্ধ জীবনযাপন করা। জীবাতবে ন মৃত্যবে, এই ছিল তাদের জীবন দর্শন। তারা এটাও জানতেন সতত্তা ন জীবতি। অতএব আর্যদের সমাজ ও সংস্কৃতি অনেক বাস্তব ভিত্তিক। তাদের সমস্ত প্রচেষ্টা পার্থিব জীবনকে সমৃদ্ধ করার জন্যই নিয়োজিত ছিল। আজকের আলোচনা এই পর্যন্তই।